নমস্কার বন্ধুরাও সুতোপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চিকেনের একটা খুব কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমরা প্রায়শই বাড়িতে করে থাকি আজকে আমিও সেটাই চেষ্টা করলাম আমার নিজের মতো করে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার রেসিপি চিকেন বাটার মশলা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি এখানে আমি নিয়েছি চারশো গ্রাম চিকেন চিকেনটা আমি এখানে বোনলেস নিয়েছি ছোট করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন চিকেন প্রথমে ম্যারিনেট করবো ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ফেটানো টক দই আর দিয়ে দেব পাতি লেবু পাতি লেবুর হাফ নিয়ে তার রসটা আমি চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন সব ইনগ্রিডিয়েন্টসের সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো আমি এটা রাখবো নর্মাল টেম্পারেচারে আধ ঘণ্টা বাদে ফেরত আসছি ঘন্টা বাদে গ্যাস অন করে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল তেল আর বাটার গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেন গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে চিকেনটা ফ্রাই করে নেব চিকেন থেকে দেখুন জল গলেছে এই জলটাও শুকিয়ে যাবে আর সেই সঙ্গে চিকেনটাও আমার ফ্রাই করা হয়ে যাবে আর এতে চিকেনটাও কিন্তু ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা আমি ফ্রাই করে নেব চিকেনে দেখুন পুরোপুরি জলও শুকিয়ে গেছে আর এটা কিন্তু ফ্রাই করাও হয়ে গেছে এর কালার চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে চিকেনটা নামিয়ে নিলাম আবার গ্যাস অন করে নিচ্ছি চিকেনটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা একটু ধুয়ে নিয়েছি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে যেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি ফ্রাই করব না হালকাভাবে পেঁয়াজ ফ্রাই করে নেবো পেঁয়াজটা দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া গোটা রসুন এটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা এগুলো সবই গোটা দিচ্ছি এগুলো সবই হালকা ফ্রাই করব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ছোটো ছোটো টুকরো করে নেওয়া টমেটো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু সব মশলাগুলোই আমাকে পেস্ট করতে হবে সেই জন্য কিন্তু এগুলো খুব বেশি ফ্রাই করা চলবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে এটা সব কিছুর সাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এই জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা দেখুন ভালো মতোই কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু বাদাম প্রায় দশ বারোটা কাজু বাদাম নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা হালকাভাবে নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব ক্যাশ অফ করে দিয়েছি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই রেসিপির আসল মশলাই হলো এটা এটা মিক্সিং জারে নিয়ে এটা খুব মিহি করে পেস্ট করব প্লেটটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি পেস্ট করে নেব এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার যাব নেক্সট স্টেপে সেম কড়াইটাই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা এবার খুব ভালো করে কষে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই মশলাটা ভালো করে কষে নেব মশলাটা দেখুন ভালো মতো কষাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন মশলার সাথে আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণ নুন এখন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো প্রথমে চিকেনটা সব মশলার সাথে আগে ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতেই রেখেছি চিকেন সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে কভারটা খুলে নিচ্ছি দেখুন এর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব ফ্রেশ ক্রিম এবারেতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশৌরি মেথি সবশেষে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা এই রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করবো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই মতামত দিয়ে জানাবেন সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ